साहेब मीडिया साहेब मीडिया साहेब मीडिया मीडिया आमीन आमीन सत्य আপনারা গজলে মফহম বুঝতে পেরেছেন আপনারা গজল বলছেন তাহলে পরের ছন্দে আরো বেশি বেশি কাজ করব হেথা হয় যে নিচু কাফির জালেম শুধু হয় গো উঁচু হাসি জালে হেথা হয় যে নিচু কাফির জালেম শুধু হয় গো উঁচু চরে চারিদিকে শুধু পলি বেড়েলেন চরে চারিদিকে শুধু পলি বেড়েলেন মত থাকে লো এ খুদার বিধান সুবহানাল্লাহ এ মাদ্রাসা নয় নবীর মকান এ নাই বেড়ে ঘর তৌহিদ বাগান মগ্রাহট হলুদ বেড়িয়া ইসলামিয়া মগ্রাহট হলুদ বেড়িয়া দারুল উলুম ইসলামিয়া এর সাথে রেখে রিস্তা এর সাথে রেখে রিস্তা শেখাই উঠিয়া এর সাথে রেখে সেথায় উঠিয়া সঙ্গে পারবে যেতে জান্নাত বাগান এ মাদ্রাসা নয় নবীর মকান এ নাই বেড়ি ঘর তৌহিদের বাগান এটা আল্লাহ দূরি হয় আল্লাহ ভিড় এ বাগানে ফলে হাদিস কোরআন মাশাআল্লাহ যে মানুষটা নারায়ণ তাকবীরে ধ্বনি দিচ্ছে আল্লাহ একটা আওয়াজে হাজার হাজার মানুষ আল্লাহ তোমার নামে তাকবীর দিচ্ছে সেই মানুষটাকে আমাদের সকলের থেকে আগে জান্নাতে দিল মাহমুদ এ দোয়া পাবেন আরো কারা কারা যারা আদত করবে তবে একসাথে সবাই না আদত করবে বলে ফেলবেন না সবাই যদি মোল্লা হয় তো মুরগিটা ধরবে কে বন্ধু আপনাদের খিদমতে আমার ভেতরে কিছু আগুন জ্বলছে আগুন সেই আগুনটা ওগ্রা পছন্দের মাধ্যমে কিছু আগুন জ্বলছে আমি গজল গাই কিন্তু গজল কেন গাই জানেন গজলটাকে আমি ছাই হিসাবে ব্যবহার করি ছাই ছাই যদি না থাকে ভেতরে আগুন থাকবে না আগুনের হেফাজতের জন্য ছায়ের প্রয়োজন তো আপনার মনের কথা আমার মুখ থেকে প্রকাশ হওয়ার জন্য গজলেরও প্রয়োজন আপনি শুনতে এসেছেন গজল শোনার উদ্দেশ্য নিয়ে এসেছেন গজল কিন্তু গজলের মাধ্যমে আপনাকে আমি সেই জায়গায় নিয়ে যাব আজকের ভারতবর্ষের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এটা বোঝানোর চেষ্টা করি এই মাদ্রাসাগুলো যদি না থাকে ছেলেগুলো আর হালালি কেউ হবে না সব হারামি ছেলে তৈরি হবে তাহলে মাদ্রাসার বিশেষ প্রয়োজন রয়েছে যেদিন কিভাবে হারামি হবে আরে ভাই মাদ্রাসা না থাকলে মৌলানা মৌলবি তৈরি হবে না মৌলানা মৌলবি না থাকলে আপনার বিয়ে যখন বিয়ে ঠিক শুদ্ধ পড়ানো হবে না তাহলে তার ওরসের বাচ্চাগুলো কি হবে সেই হেতু মাদ্রাসা খুব দরকার তাই মাদ্রাসার নামে একটা দুটো ছন্দ পেশ করলাম আসলাম হাজুর যদি একটা কেসে দেয় তো জানবেন কাশির কারণ থাকে আপনারা এগুলো নিজেরাই বলেন
আমার ভক্ত সংখ্যা আলহামদুলিল্লাহ 30,000 ছাড়িয়ে গেল। দোস্ত বেশি দিন আর নয়, কারণ যার ভক্ত অনেক বেশি হয়ে যায় সে বেশি দিন আর দুনিয়ায় থাকে না। আমারও অনেক আগে চলে যাওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক হয়তো চাইছেন আমার ভক্তদের অত কষ্ট দেবেন না। যদি শোনেন হঠাৎ করে আসলাম হাবিবের ইন্তেকাল হয়ে গেছে, আমার বিরুদ্ধে যে কথা বলছে সেও কিন্তু সেখানে কাটবে। একবার শালা বলে নেবে কিরকম না, শালা হজের বড় খুব ভালো ছিল, একবার শালা বলে নেবে তো সেও কিন্তু আমার ভক্ত। যে শালা বলছে সেও আমার ভক্ত। যাই হোক, তা আমি মাদ্রাসায় পড়া যে তালিবে ইলমগুলো আছে, শিক্ষার্থীরা যারা আছে, এদের সাথে সম্পর্ক রাখুন, কারণ এদের মধ্যে কাকে আল্লাহ সেই মহান ব্যক্তি তৈরি করে দেবেন তিনি ঠিক করে রেখেছেন। দেখতে বাচ্চা বাচ্চা লাগছে। এক সময় আমি রেস্টরুমে বলছিলাম কয়েকজন ভাইয়ের সঙ্গে, একটা সময় ছিল নাকে শিখেন ঝত্ত যোগ দিয়া হান্না নিয়ে মাদ্রাসায় আমি এলাম, 7 বছরের বাচ্চা। উস্তাদরা কাঁধে করে নিয়ে আমাকে স্টেজে স্টেজে ঘুরেছেন এই এলাকায়। আমি সেই সময় একটা গজলে খুব মশহুর হয়ে গিয়েছিলাম, 4টে গজল আমার এই জুমদিয়া এলাকায় বিখ্যাত আমার বাচ্চাবেলা। একটা গজল হচ্ছে, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়া, নূরে মুজাসসাম রাসূলে আকরাম, ওগো জান্নাতি গুলফাম আজ ভোরে, হাবিবে রহমান মাহবুবে সুবহান। দেখুন বাচ্চাবেলার জ্ঞান কেমন ছিল, লিখেছি তো আমি তখন লিখেছিলাম হাবিবে রহমান ইমামে সুবহান। বড় হয়ে যখন জ্ঞান ফিরল তখন ভাবলাম ইমামে সুবহান কথাটা মারাত্মক ভুল, কারণ সুবহান নাম হচ্ছে আল্লাহ, ইমামে সুবহান এই কথাটা এখানে রাখা যাবে না, তাই পাল্টে দিলাম হাবিবে রহমান মাহবুবে সুবহান আসছে আমিনার ঘরে, আসছে আমিনার ঘরে। আমার ইউটিউবার ভাই ভাবছে গলা ঠিকই আছে, আজকে কিছু রেকর্ডিং করে নাকি মরে গেলে কাজে লাগাবো। বন্ধু ছিল দূরে এলো কাছে, মতলব কিছু আছে। আচ্ছা যাও, এরকম অনেক আমার রেকর্ডিং চাপা আছে, ক্যাসেট কোম্পানি নেই চেপে রেখে দিয়েছে যে মরে গেলে বাজার বাজার, এর অনেক বেশি পয়সা ওসুল করবো। তা ভাই বকটা যখন বেঁচে আছে তুমি কতদিন চেপে রাখবে, কুলের কথা খুলে বলে দেবো, সে কথাগুলো আর চাপা নেই, কোম্পানি এখন জানে না, তার কথাগুলো প্রকাশ হয়ে গেছে যেগুলো সেই পয়সা কমাবার জন্য চেপে রেখে দিয়েছিল। যা হোক, 3 নম্বর গজল, যেটা আমার গজলটা এত মশগুল হয়ে গিয়েছিল যে আপনাদের এলাকার ফেরদাউসি খাতুনকে খুব ভালো লাগে, আর ফেরদাউসি খাতুন সেই গজলের নামে তো এই ক্যাসেটের নাম দিল, ফেমাস হয়ে গেল। দুঃখের বিষয় আমার লেখাটা কিছুটা পাল্টে দিল, পরে ছন্দগুলো দিয়ে অন্য লেখকের নাম জুড়ে দিল, তার নাম আর বলছি না, আপনারা জানেন গজলটা কি। দেখো বিশ্বভুবন কেন নূরে আলা আজ আসিছে, বুঝি নবী কামলিওয়ালা। দেখো বিশ্বভুবন কেন নূরে আলা আজ আসিছে, বুঝি নবী কামলিওয়ালা আজ আসিছে, বুঝি নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেয়নি এক পয়সা খরচা, দিয়ে দিয়েছে হাতে খরচা।